2014 এপ্রিলে লোকসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে গুরুতর ফৌজদারি অপরাধে অভিযুক্ত সাংসদ বিধায়কদের বিশেষ আদালতে টেনে নিয়ে যাবেন, দোষীদের এক বছরের মধ্যে জেলে পাঠাবেন। কিন্তু এবার মোদীর রাজ্যের বিধানসভা ভোটে দেখা গেল বিজেপি প্রার্থী তালিকাতেই ঠাঁই পেয়েছে ফৌজদারি মামলায় অভিযুক্ত একাধিক নেতার নাম। তবে শুধু বিজেপি নয়, গুজরাটে বিধানসভা ভোটে দাগী নেতাদের প্রার্থী করেছে কংগ্রেসও। এইখানেই সব দলকে টেক্কা দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ভোট নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এর রিপোর্ট বলছে, প্রথম দফার 89টি আসনের ভোটে আপের 30% প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কংগ্রেসের 20% এবং বিজেপির 12% প্রার্থীর গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।